নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ডলাম্বিকা ব্লগসের নতুন একটি ভিডিও। এই ভিডিওতে তোমরা আজকে জানতে পারবে পুরীর সবচেয়ে বিখ্যাত যে হোটেল বঙ্গলক্ষ্মী, হোটেল বঙ্গলক্ষ্মীর রিভিউ। পুরীতে বাঙালিরা বছরে একবার হলেও যায় নিশ্চয়ই, অ্যান্ড সেই জায়গায় যেতে গিয়ে সবাই সি ফেসিং রুম, হোটেলের বালকনি সহ প্রাইভেট। সো ওই খোঁজের অবসান নিয়ে আজকে চলে এসেছি হোটেল বঙ্গলক্ষ্মীর একটি রুম ট্যুর, একটি রুম রিভিউ। সো একদম সমুদ্রের দু হাতে আমরা রুম নিয়েছি, একদম সি ফেসিং রুম হোটেল বঙ্গলক্ষ্মী। দেখে নাও হোটেল বঙ্গলক্ষ্মীর ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার কীরকম হয়। হোটেল বঙ্গলক্ষ্মীর বুকিং আমরা করেছিলাম কলকাতার অফিস থেকে। কলকাতার অফিসের নাম্বার আর বঙ্গলক্ষ্মীরও রিসেপশনের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সো সবাই দেখে নেবে। সো এনজয় করো বঙ্গলক্ষ্মী হোটেলের রিভিউ। যদি কেউ রিসেন্টলি যাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্সটাও কেমন হয়েছে। সো এটা হলো রিসেপশন এরিয়া। রিসেপশনে ঢুকেই ফার্স্টে, খুব সুন্দর ইন্টেরিয়ার ছিল রিসেপশনে, রিসেপশনে ঢুকে এরকম রিসেপশন এরিয়াটা এটা। আর সামনেই মেনু লেখা আছে, রেস্টুরেন্টের মেনু। এখানে থালি লেখা আছে, থালি ছাড়াও যদি কেউ কিছু অর্ডার করতে চায় ওইটাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড অনেকটাই চিপ অ্যান্ড অনেকটাই ভালো, যথেষ্ট হাইজিন মেনটেন করে ওরা খাবার বানায়। আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, আর একদম দেখতে পাচ্ছ সমুদ্র একদম হোটেলের বাইরে থেকে বেরিয়েই দেখা যাচ্ছিল। বঙ্গলক্ষ্মীতে আমরা দুটো রুম নিয়েছিলাম। ফার্স্ট যে রুমটা রিভিউ নিয়ে এসেছি ওইটা হলো গ্রাউন্ড ফ্লোরে ছিল। গ্রাউন্ড ফ্লোরে এটা ডাবল বেডেড ডিলাক্স রুম নিয়েছিলাম। এখানে দুটো ডাবল বেড ছিল, এ পাশে একটা আর ও পাশে একটা। অনেকটা বড়, অনেকটা স্পেশিয়াস রুম ছিল। এখানে একটা বড় মিরর আছে, এখানে একটা জল গরম করার জন্য কেটলি প্লাস ফিল্টার ছিল, একটা টেলিকম ছিল, টেলিকমের উপরে নাম্বার লেখা ছিল সবগুলো সার্ভিসেসের, যার যেটা দরকার লাগবে তখন এটা নিয়ে নিতে পারবে। একটা এসি ছিল, দুটো দুটো করে টোটাল চারটে ফ্যান ছিল, অ্যান্ড যথেষ্ট স্পেশিয়াস ছিল। এখানে একটা ডাইনিং অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, সামনে টিভি ছিল, আমরা টিভি দেখেছি, অনেক এনজয় করেছি। আর এটা হলো মেইন অ্যাট্রাকশন, যেটা প্রাইভেট ব্যালকনি। প্রাইভেট ব্যালকনি যেখান থেকে একদম ধীরে একদম সামনেই সমুদ্রকে দেখা যাচ্ছে, অ্যান্ড আমরা সন্ধ্যাবেলায় বসে অনেকটা এনজয় করেছি। এটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি রুম ছিল, আমরা ফ্যামিলি রুম নিয়েছিলাম। এই রুমে আমরা পাঁচজন থেকেছিলাম। আর এখানে একটা বাথরুম আছে, বাথরুমটা অনেক বড়, অ্যান্ড এর সবচেয়ে বড় জিনিস যেটা এখানে একটা বাথটাব আছে। বাথটাব আমি যথেষ্ট কম হোটেলে দেখি, এখানে একটা বাথটাব আছে, একটা মিরর আছে, অ্যান্ড এদিকে ইউরিনালের একটা সুবিধা আছে, প্লাস একটা কমোডের সিস্টেম আছে, প্লাস ওয়াশরুমে যা যা দরকার, গিজার, শাওয়া সব কিছু ছিল, যথেষ্ট ভালো অ্যান্ড স্পেশিয়াস আমি দেখেছি রুমটাকে। অ্যান্ড আমরা খুব ভালোভাবেই রুমের মধ্যে থেকেছি, কোনো অসুবিধা হয়নি। আপনারা যদি যেতে চান আরামসে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। অ্যান্ড আমি বলবো যে আপনারা যদি যান বঙ্গলক্ষ্মী হোটেলে একদম নির্দ্বিধায় যেতে পারেন, খুব ভালো হোটেল, ওদের সার্ভিসেসও খুব ভালো। এখানে একটা ওদের ক্যাটালগ দেওয়া আছে, এখানে যদি আপনারা ট্যুর করতে চান ট্যুরও করতে পারেন, পজ করে ভিডিওটা দেখে নেবেন। ট্যুরের ওদের যে প্যাকেজগুলো আছে ওই প্যাকেজগুলোর মধ্যে আপনার যে কোনো একটা প্যাকেজ চুজ করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে অনেকে এই কন্টেন্টগুলো পেতে পারে। থ্যাংক ইউ, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। যেমনটা আমি বলেছিলাম আমরা দুটো রুম নিয়েছিলাম, একটা রুমের রিভিউ এখানে দেখিয়েছি, আরেকটা রুমের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটাও করে দেবেন যাতে এরকম টাইপের অনেক কন্টেন্ট ভিডিও আপনারা পরবর্তীতেও পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।